সমাজের বিভিন্ন অপরাধমূলক কাজ দমনে সকলকে এগিয়ে আসার আহ্বান করেন মেয়র দীপক মজুমদার। এই আহ্বান জানিয়ে তা একটা গণ আন্দোলনে পরিণত করারও আহ্বান জানান তিনি। এদিন তিনি বলেন, সমাজে যে অপরাধমূলক কাজ চলছে তা শুধু প্রশাসনের দ্বারা একা দমন অসম্ভব, তাই এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদে সকল সচেতন নাগরিকদের এগিয়ে আসা প্রয়োজন। রবিবার ক্রাইম অ্যান্ড কারাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটি আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে যোগ দিয়ে কথা বলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। কিছু কর্তব্য করা উচিত এবং আমাদের সমাজ ব্যবস্থাকে সুন্দর রাখার ক্ষেত্রে, সমাজকে সুস্থ রাখার ক্ষেত্রে যে সকল অপরাধমূলক কাজগুলি সংঘটিত হয় বিভিন্ন পর্যায়ে, সেগুলিকে নিয়ন্ত্রণ করা, তার প্রতিরোধ করা, তার প্রতিকার করা, সরকারি পার্টি থেকে সরকারের সহযোগিতায় সর্বক্ষণ নিয়ে এটার বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি করা, যাতে সামাজিক যে অপরাধগুলি শুধু প্রশাসন দিয়ে হয় না, আন্তর্জাতিক যাতে প্রতিটি গলি, প্রতিটি পাড়ায়, প্রতি এলাকায়, প্রতি মহলায় ভিজিলেন্স রাখা সম্ভব হয়, সেক্ষেত্রে সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে, অপরাধমূলক কাজের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সেক্ষেত্রে আগরতলা ধলেশ্বরস্থিত কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এদিন এই স্বেচ্ছা রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, সমাজকে কলুষিত করতে একটা অংশ যুব সমাজকে বিপথে চালিত করার মধ্য দিয়ে নেশার আসক্ত করে তাদের পিছিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। এর বিরুদ্ধে সবাই মিলে প্রতিবাদ করার আহ্বান করেন তিনি। এই সমাজকে, রাজ্যকে রক্ষা করার জন্য নেশার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলে এর বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসারও আহ্বান করেন তিনি। ক্রাইম এন্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস, তো তাদের যে শুভ এই আজকের এই প্রেক্ষাপটে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই কারণে কারণ আজকে এই যে করাপশন ফ্রি ইন্ডিয়া, আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী, উনি আহ্বান করেছিলেন যে করাপশন ফ্রি ইন্ডিয়া। এই যে করাপশন ফ্রি ইন্ডিয়া, আজকে আমরা সারা বিশ্বের মধ্যে যদি আমরা দেখি, ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থান 5 নম্বরে চলে এসেছে। তার একটাই কারণ, সেটা হলো করাপশন ফ্রি ইন্ডিয়া। এই করাপশন ফ্রি ইন্ডিয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিভিন্ন উদ্যোগ, নোটবন্দি থেকে শুরু করে সমস্ত জায়গায় ডিজিটালাইজেশন এবং যাদের ট্রান্সপারেন্ট সমস্ত কিছুর মাধ্যমে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে অনুষ্ঠান, মানে যে রূপরেখা তৈরি করেছে, আজকে এই করাপশন ফ্রি ইন্ডিয়া হওয়াতে আজকে দেশের এই প্রগতিশীল এবং দেশকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে অনেকটা সহায়ক ভূমিকা পালন করছে। এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। এই রক্তদান শিবিরে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ছাড়া উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটর সুখময় সাহা, কামিনী কুমার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর দত্ত সহ সংস্থার কর্মকর্তারা।